বালুরঘাটের কল্যাণী ঘাট বা সদর ঘাটে প্রতিমা বিসর্জনের সুবিধার্থে বসতে চলেছে হাইড্রোলিক ট্রলি। শুক্রবার এই হাইড্রোলিক ট্রলি বসানোর কাজের সূচনা করা হলো, যেখানে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, এমসিআইসি মহেশ পারেক ও অনুজ সরকার সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা। এই হাইড্রোলিক ট্রলির মাধ্যমে বিপদমুক্তভাবে এবং খুব সহজেই করা যাবে প্রতিমা নিরঞ্জন বা বিসর্জন। বালুরঘাট পৌরসভার উদ্যোগে এই হাইড্রোলিক ট্রলি বসানো হবে। এই কাজের জন্য ইতিমধ্যেই বালুরঘাট পৌরসভার তরফে প্রায় 33 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এদিন এই কাজের সূচনা করা হলো। সব কিছু ঠিকঠাক থাকলে এবারে পুজোর আগেই শেষ হবে কাজ এবং পুজোর প্রতিমা বিসর্জন করা হবে হাইড্রোলিক ট্রলিতে করে। এই প্রসঙ্গে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র জানান, আপনারা জানেন যে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে গত বছর পুজোর সময় যে প্রতিমা বিসর্জন গোটা বালুরঘাট শহরে প্রচুর ক্লাব, সংগঠন, অর্গানাইজেশন, সংস্থা যারা দুর্গা পুজো করেন এবং বারোয়ারি দুর্গা পুজো করেন, তারপরে ধরুন আপনারা কালী পুজো করেন, সেক্ষেত্রে যে বিসর্জন ঘাট কল্যাণী ঘাট সদরঘাট, সেই ঘাটে ম্যানুয়ালি সিস্টেমে আমাদের যে প্রতিমা বিসর্জনটা হতো, তো তখনই আমরা বলেছিলাম যে আমরা বালুরঘাটবাসীকে একটা হাইড্রোলিক ট্রলি উপহার দিতে চাই নেক্সট যে কামিং পুজোতে। তো কিছুদিন বাদেই দুর্গা পুজো আপনারা জানেন, তো আমাদের সমস্ত টেকনিক্যাল প্রসিডিওর কমপ্লিট করে অলরেডি আমরা ওয়ার্ক অর্ডার দিয়ে দিয়েছি। তো সেই হাইড্রোলিক কাজটা আজকে থেকে শুরু হচ্ছে এবং সেখানে আজকে লেআউট দেওয়া হচ্ছে। আমাদের ইরিগেশন দপ্তরের লোক মানে আপনার পদাধিকারী যারা রয়েছেন, আধিকারিক যারা রয়েছেন এবং পুলিশ প্রশাসনের আধিকারিক রয়েছেন, পাশাপাশি বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে আমি আছি এবং পাশাপাশি আমার এমসিএসসি মেম্বার মহেশবাবু রয়েছেন, অনুজবাবু রয়েছেন। তো আজকে সেই জায়গাটাই লেআউটটা দেখতে আসলাম, এই কাজটা শুরু হবে, তো সেই জন্যই আজকে এসে দেখলাম যে কীভাবে কাজটা কোথায় কীভাবে করা যায় না করা যায় সেই বিষয়গুলো আজকে তদারকি করার জন্য এসেছি। এটা টোটাল 33 লাখ টাকার উপরে কিছুটা বাজেট রয়েছে আমাদের, 33 লক্ষ টাকার উপরে। আর সুবিধা বলতে দেখুন, ম্যানুয়াল সিস্টেম যেটা ছিল মানুষের সময়টা বাঁচবে, দুর্ঘটনা এড়ানো যাবে এবং সর্বোপরি হচ্ছে যেটা হচ্ছে রিভার পলিউশন, যে নদী দূষণ থেকে আমাদেরকে নদীকে বাঁচাতে গেলেও এই যে আমাদের হাইড্রোলিক সিস্টেমের প্রতিমাটা বিসর্জন হবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সেখান থেকে সরাসরি কালেকশন করা যাবে। এই হাইড্রোলিক ট্রলি বসলে খুব সুবিধা হবে প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে, যা নিয়ে খুশি বালুরঘাটবাসী। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট, নিউজ টুডে।